হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম লুবনাস প্রোডাক্ট থেকে, লুবনা। সো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি ফেড আউট নিয়ে আর ফেড আউট ক্রিম নিয়ে। আপনারা হয়তো এখন অনেকেই জেনে গিয়েছেন যে ফেড আউটের কিন্তু আমি অনেকগুলো ক্রিম নিয়ে ভিডিও করেছি এবং অনেকগুলো ক্রিম নিয়ে রিভিউ করেছি। এটা হচ্ছে ফেড আউটের আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। ফেড আউটের কিন্তু অনেকগুলো কালেকশন হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ফেড আউট কিন্তু একটা মেডিকেল টেস্টেড একটা ব্র্যান্ড। সো আজকে আমি হচ্ছে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এবং তার আগে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিও টেনে টেনে দেখবেন না। আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল বাটনটিতে হচ্ছে ক্লিক করে দিবেন। সো চলুন ফুল ভিডিওটা শুরু করা যাক। প্রোডাক্ট ফেড আউট হচ্ছে অ্যান্টি রিঙ্কেল একটা নাইট ক্রিম, ফেড আউট অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম এটা। আর ফেড আউট হচ্ছে মূলত ইউকে একটা ব্র্যান্ড। সো এটার প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, প্যাকেজিংটা কিন্তু আপনার যেটা অ্যান্টি রিঙ্কেল, ফেড আউট অ্যান্টি রিঙ্কেল যেটা, সেটা কিন্তু আপনার প্যাকেজিংটা থাকবে আপনার এরকম পার্পেল কালারের মধ্যে, পার্পেল কালারের থাকবে। এই যেটা হচ্ছে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল নাইট, আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল নাইট নাইট ক্রিম, ঠিক আছে? এটার মধ্যে আপনারা ডে ক্রিমটাও পেয়ে যাবেন ফেড আউট। যারা ডেটা নিতে যাচ্ছেন তারা ডেটা নেবেন, যারা নাইটটা নিতে যাচ্ছেন তারা নাইটটা নেবেন। আর এটা হচ্ছে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম, ব্র্যান্ড হচ্ছে ফেড আউট। আর হচ্ছে এটা ইউজ করবেন ফেসের জন্য। প্রোডাক্ট বেনিফিটস হচ্ছে আপনার এটা কাজ করবে অ্যান্টি রিঙ্কেল, অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে। আর হচ্ছে আপনার এটা আপনার কী কী দূর করবে, মানে ফেড আউটের এই ফেড আউটটার কাজ কী? ফেড আউট অ্যান্টি রিঙ্কেলটা হচ্ছে এটার নেমটা, কিন্তু এটার তো আরও ডিটেলস কাজ আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটা কী কী কাজ করবে, এই ফেড আউট ক্রিমটা হচ্ছে আপনার ফাইন লাইন্স দূর করবে। আমাদের অনেকে ত্বকেই দেখবেন যে বয়সের সাথে সাথে কিন্তু, বিশেষ করে 24-25 বছর থেকে কিন্তু দেখবেন আমাদের ফেসে কিন্তু একটা বয়সের ছাপ চলে আসে। এটা কিন্তু একদম 25 বছরে আসবে, 24 বছরে আসবে তা কিন্তু না। অনেকে দেখবেন যে আমাদের ঘুম কম হওয়ার কারণে, বিভিন্ন টেনশনের কারণে, হচ্ছে প্রেশারের কারণে, বা আমরা হচ্ছে খাদ্যাভ্যাসের কারণে, অনেক কিছুর কারণে কিন্তু আমাদের অ্যান্টি এজিং সাইনটা কিন্তু এখন চলে আসছে ফেসে। তো সেটা কিন্তু 23 থেকে হতে পারে, 24 থেকেও হতে পারে, হ্যাঁ। কিন্তু তখন আপনাকে ইউজ করতে হবে অ্যান্টি রিঙ্কেল সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করতে হবে। কিন্তু অনেকেই ভাবেন যে আমি কি 23 থেকে ইউজ করব, নাকি আমার যখন 30 হয়ে যাবে তখন থেকে আমি অ্যান্টি রিঙ্কেল সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করব। কিন্তু না, এটা না, আপনি অবশ্যই 25 যখন আপনার 25-এ যখন আপনি পড়বেন তখন থেকে আপনি অ্যান্টি রিঙ্কেল সমৃদ্ধ প্রোডাক্টটা ইউজ করলে আপনার ফেসে বয়সের ছাপ, তারপরে বয়সের ছাপটা দেরিতে আসবে, ফেসটা স্মুথ থাকবে, সুন্দর থাকবে ফেসটা। আপনি নিজে দেখতে পারবেন যে আপনার আর অন্য একটা মানুষের বয়স কিন্তু সেম, কিন্তু তার ফেসটা কিন্তু একটু গ্লোয়িং। অনেক সময় দেখতে পারবেন যে যাদের বয়স 25 তাদেরকে লাগছে 35-40 বছরের মতো, কিন্তু যাদের বয়স হচ্ছে 30+ বা 35+ বা 40 তাদেরকে কিন্তু লাগছে 25-30 বছরের মতো। এটা কেন হয়, আমরা যত মানে ঠিক মতো আমরা স্কিন কেয়ার করতে পারি না অনেকে, বা অনেকে হচ্ছে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট বুঝে ইউজ করি না। আমাদের যখন একটা এজের সাইন চলে আসে আমাদেরকে অবশ্যই একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে, তখন কিন্তু আমাদের অ্যান্টি এজিং প্রোডাক্টগুলো ইউজ করাই লাগে, কারণ আমাদেরকে স্কিনের ভাজটা যেন দেরিতে আসে। কিন্তু বয়সের ভাজটা কিন্তু আসবে, এটা বয়সের সাইনটা আসবে, কিন্তু এটাকে আমরা দূরে রাখতে পারি, এটাকে আমরা দূরে রাখতে পারি, কিন্তু এটাকে আমরা কমায় রাখতে পারি, কিন্তু আমরা কখনোই কিন্তু বয়সের সাইনটাকে আমরা রিমুভ করতে পারবো না। কিন্তু এটা একটু দেরিতে আসার জন্য আমরা যেই প্রোডাক্টগুলো, কিছু প্রোডাক্ট ইউজ করতে পারি, সেগুলি হচ্ছে এরকম কিছু ক্রিম। আর ফেড আউটটা কিন্তু আপনারা অনেকে জানেন যে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল, প্রত্যেকটা ফেড আউটে কিন্তু অ্যান্টি রিঙ্কেলের ফাইন লাইন্স, ডার্ক স্পটের, হোয়াইটেনিংয়ের, পিগমেন্টেশান, হাইপার পিগমেন্টেশান, আনইভেন স্কিন টোন, ডিসকালারেশন সব কিছু ঠিক করে প্রত্যেকটা ফেড আউট। কিন্তু শুধুমাত্র এই ফেড আউটটা আপনার
অ্যান্টি রিঙ্কেল, মানে বয়সের 25 যাদের হয়ে গিয়েছে বা বয়সের ছাপটা চলে এসেছে তারা ইউজ করবেন ফেড আউট অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম। আর এটার স্পেসিফিক কিছু কাজ হচ্ছে এটার ফাইন লাইন্স দূর করবে, ডার্ক স্পট দূর করবে, আপনার রিঙ্কেল দূর করবে, তারপর পিগমেন্টেশন দূর করবে, হাইপার পিগমেন্টেশন দূর করবে। আমি একটু তাড়াতাড়ি কথা বলার কারণে আমার মুখ দিয়ে হচ্ছে উচ্চারণটা আসতে একটু কষ্ট হয়েছে, সো গলাটা ব্যথা করছে জোরে কথা বললে। সো এটা হচ্ছে আপনার এই কয়টা কাজ করবে। হ্যাঁ, এটাতে দেওয়া আছে আপনার হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড। আপনাদের যখন বয়স হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ এবং নিয়াসিনামাইড যুক্ত নাইট ক্রিমগুলো ইউজ করার, খুবই ভালো কাজ করে এবং আপনি এটা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন। আপনি যখন এই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টের প্রোডাক্টগুলো ইউজ করবেন আপনার নিজের ফেসটাই আপনি দেখবেন যে কতটুকু চেঞ্জ হচ্ছে আপনার, এবং সেই চেঞ্জটা কিন্তু ক্ষতি ছাড়া হচ্ছে, কোনো ক্ষতি করছে না। কিছু নাইট ক্রিম আছে দেখবেন যেগুলি হোয়াইটেনিং প্রোডাক্ট, সেগুলো কিন্তু আমাদের স্কিনটাকে ড্যামেজ করে আমাদের স্কিনের উপরে লেয়ারটাকে নষ্ট করে দেন, হচ্ছে সাময়িক আমাদেরকে একটা ব্রাইটেনিং হোয়াইটেনিং লুক দেয়, কিন্তু একটা সময় কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না। কিন্তু এটা হচ্ছে ফেড আউট হচ্ছে ব্রাইটেনিং একটা ক্রিম এবং সেটা হচ্ছে মেডিকেল টেস্টেড একটা প্রোডাক্ট, যেহেতু খুবই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। এবং আপনি কিন্তু একই সাথে আপনার ফেসে যদি অ্যান্টি এজিংয়ের সাইন চলে আসে বা বয়সের ছাপটা চলে আসে, পিগমেন্টেশনটা চলে আসে, মেস্তার দাগ, হালকা মেস্তার দাগ, গাঢ় মেস্তার দাগ চলে আসে বা ডার্ক স্পট, যে কোনো দাগ, ব্রোনের দাগ, তারপরে ফাইন লাইন্স রিঙ্কেলটা চলে আসে, তাহলে আপনি ফেড আউট এটা ইউজ করুন। এবং আপনি এটা 28 দিনের মধ্যে আপনার বয়সের ছাপটা দূর হবে এবং ফেসটা স্মুথ হয়ে যাবে, ফেসটা টান টান হবে এবং ফেসটা গ্লোয়িং হবে। এবং আপনার যদি আনইভেন স্কিন টোন, দুই মানে ফেসটা পুরোপুরি সব পাশে এক কালার না, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং নিয়াসিনামাইডটা আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইট করবে, আপনার স্কিনের ফেসের হচ্ছে ডে বাই ডে ফেসটা ব্রাইট করবে এবং আপনার স্কিনে যদি পোর্স থেকে থাকে সেটাকে, পোর্সটাকে রিমুভ করে দেবে এই ক্রিমটা। আর এটা কিন্তু আপনার 28 দিনের মধ্যে কাজ করবে ফেড আউট, এটা 28 দিনের মধ্যে কাজ করবে। এটা হচ্ছে 50 ml একটা ক্রিম, এটা হচ্ছে নাইটটা দেখাচ্ছে আপনাদেরকে। আপনারা যারা ডে নাইট একসাথে ইউজ করবেন তারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, মানে ডে নাইটটা ইউজ করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি চান যে ফেড আউট না ডেটা ইউজ করতে, এটার অ্যান্টি রিঙ্কেলের ডেটা ইউজ করতে, তাহলে তো আর মনে করুন কথাই নেই, আপনি দুইটা ক্রিম একসাথে ডে নাইট ইউজ করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর এটা আপনাকে ন্যাচারালি হচ্ছে ব্রাইট করবে স্কিনটাকে, আর এটা কিন্তু ক্লিনিক্যালি হচ্ছে প্রুভ করা একটা ক্রিম, স্কিন টোন ঠিক করবে, তারপর হচ্ছে আপনার স্কিনটাকে একটা রেডিয়েন্ট একটা লুক দিবে 4 সপ্তাহে, 28 দিনের মধ্যে একটা লুক দিবে। 28 দিনে আপনার এটা রেজাল্ট পাবেন, কিন্তু 28 দিন আপনি ফুল রেজাল্ট পাবেন। কিন্তু আমি আপনাকে বলে রাখলাম যে আমি নিজে ইউজ করা, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি 10 দিনেই